আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি চমৎকার একটি জায়গার ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার একটি দর্শনীয় স্থান চন্দ্রিমা উদ্যান তথা জিয়া উদ্যানে। রাস্তার দুপাশে কৃষ্ণচূড়ার ফুলগুলো ফোটে রাস্তাটিকে কি এক অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে। এই রাস্তাটিরই একপাশে পড়েছে সংসদ ভবন এলাকা এবং অপোজিটে রয়েছে চন্দ্রিমা উদ্যান। আমরা প্রায় চলে এসেছি চন্দ্রিমা উদ্যানের কাছাকাছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। আমরা চন্দ্রিমা উদ্যানের ভিতরে প্রবেশ করছি আর আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের সাথেই থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ভিডিওটি চলাকালীন সময়ে আপনাদের সামনে এর অপরূপ সৌন্দর্যের পাশাপাশি এর কিছু বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো চলুন তাহলে ঘুরে আসি চন্দ্রিমা উদ্যানে। ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করছি চন্দ্রিমা উদ্যানে। আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটাকে বলে ঝুলন্ত সেতু। রাস্তা থেকে চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করার জন্য এই ঝুলন্ত সেতুটি নির্মাণ করা হয়। বিশাল এই চন্দ্রিমা উদ্যান তথা জিয়া উদ্যানের সম্পূর্ণ এলাকা আপনাদের সামনে তুলে ধরতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই সম্পূর্ণটি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। অনেক কষ্ট করে ভিডিওটি কেটে ছেটে ছোট করেছি, কিন্তু তারপরেও ভিডিওটি মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশেই অবস্থিত জিয়া উদ্যান তথা চন্দ্রিমা উদ্যান। এখানে একটি ভিন্নধর্মী ক্যাকটাস গাছ দেখা যাচ্ছে। এই ধরনের ক্যাকটাস গাছ সচরাচর সব জায়গায় দেখা যায় না। খুব চমৎকার রূপ ধারণ করেছে এই ক্যাকটাস গাছটি। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তথা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিও রয়েছে এই চন্দ্রিমা উদ্যানেরই ভিতরে। ভিউয়ার্স, চলুন তাহলে আমরা এবার দেখে আসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিটি। চারদিকে খুব সুন্দর করে বেষ্টনী দেওয়া এবং ভিতরে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিটি। চমৎকার একটি নকশা করা হয়েছে। আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি। আমাদের ইসলাম ধর্মে বলে যে কোনো কবরের পাশে গেলেই কবরবাসীকে সালাম দিতে হয়। আমরাও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে সালাম দিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। উদ্যানটিতে অনেক ধরনেরই গাছপালা রয়েছে। পর্যাপ্ত পরিমাণ গাছপালা থাকায় এখানে পাখিদের জন্য একটি অভয়াশ্রম সৃষ্টি হয়েছে। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী ছুটে আসেন এই উদ্যানটি দেখার জন্য। শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাত ভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান। ঢাকা শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান। এই নামকরণের প্রেক্ষাপট নিয়ে কিছু মতামতও পাওয়া যায়। কারো কারো মতে এখানে চন্দ্রিমা নামে একজনের বাড়ি ছিল, সেখান থেকেই এই নামের উৎপত্তি। আবার কারো কারো মতে দক্ষিণ পাশে অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেকের সাথে মিল রেখেই রাষ্ট্রপতি এরশাদ এর নাম রেখেছিলেন চন্দ্রিমা উদ্যান। দীর্ঘদিন একে গবাদি পশুর খামার, খাস জমি এবং চাষাবাদের জমি হিসেবে ব্যবহার করা হয়েছে।
1981 সালে এই স্থানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে একে জিয়া উদ্যানে নামকরণ করেন। 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে আবারও চন্দ্রিমা উদ্যান করেছিল। পরে বিএনপি ক্ষমতায় এসে আবারও সেটার নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নাম করে। বর্তমানে আবারও আওয়ামী লীগ সরকার এর নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রেখেছে। চন্দ্রিমা উদ্যানের এভাবে বারবার নাম পরিবর্তনের বিষয়টি জনগণের কাছে সত্যি হাস্যকর মনে হয়। এখন পর্যন্ত এই উদ্যানটিকে কেউ চিনে চন্দ্রিমা উদ্যান নামে, আবার কেউ চিনে জিয়া উদ্যান নামে। এই নামগুলোই বা কতদিন স্থায়ী হবে তা তো একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কৃষ্ণচূড়ার ফুল ফুটে আছে। এই দৃশ্যটি আপনাদের সামনে না এনে থাকতে পারলাম না, তাই তো ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। ভিউয়ার্স, এখানে প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত চলে বিভিন্ন দলে এবং বিভিন্ন নামে ভাগ হয়ে গ্রুপভিত্তিক শরীরচর্চা। এখানে যেসব শরীরচর্চার গ্রুপগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্রায় 1000 সদস্যের চন্দ্রিমা ফিটনেস ক্লাব, যা বাংলাদেশের সর্ববৃহৎ ফিটনেস ক্লাব হিসেবে পরিচিত। দীর্ঘ 1.5 যুগ ধরে শরীরচর্চাবিদ ওস্তাদ আমির হোসেনের আন্তরিক নির্দেশনার মধ্যে দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একসাথে প্রায় 400 থেকে 500 জন লোক নিয়মিত সকালে ব্যায়াম করেন এই ক্লাবে এসে, যেখানে দেশের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে চালের আড়তদার পর্যন্ত সবাই এক কাতারে একই সাথে শরীরচর্চা করেন। এই ক্লাবের একটি আলোচিত স্লোগান হলো সকালবেলার হাওয়া কোটি টাকার দাওয়া। এছাড়া ইনস্ট্রাক্টর সেলিমের নির্দেশনায় শুভ্র সকাল প্রায় 100 সদস্যকে শরীরচর্চা করায়। এছাড়াও ছোট ছোট দলগুলোর মধ্যে ভোরের শিশির, বন্ধন ফিটনেস ক্লাব, প্রভাতে চন্দ্রিমা, ভোরের শিশির ফিটনেস ক্লাব, চন্দ্রিমা আলাপন ফিটনেস ক্লাব উল্লেখযোগ্য। এছাড়াও প্রতি শুক্রবার টাকার বিনিময়ে শরীরচর্চা ও কারাতে প্রশিক্ষণ দিয়ে থাকে ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার। রয়েছে বাচ্চাদের স্কেটিংয়ের সুব্যবস্থা। শরীরচর্চা বা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত মানুষদের হৃদয় শীতল করার জন্য এখানে রয়েছে ঠান্ডা পানির অনেকগুলো হকার। তো ভিউয়ার্স, আপনিও সময় করে আসতে পারেন এই চন্দ্রিমা উদ্যানে। আর যদি আশেপাশে বাসা হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, প্রতিদিনই হাঁটতে চলে আসুন এই চন্দ্রিমা উদ্যানে। আজকের মতো বিদায়, আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।